বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, গত দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি খুব আলোড়ন সৃষ্টি করেছে। পরনে একটি লুঙ্গি, পুরো উদাম শরীরে রাস্তায় ঘুরে ঘুরে এত সুন্দরভাবে তিনি কোরআন তেলাওয়াত করেন, যেটা শোনার পর রীতিমতো সোশ্যাল মিডিয়া সহ সারা দেশবাসী পাগল হয়ে গেছে। আর কি খাবেন? বন্ধুরা, এত সুন্দর তেলাওয়াত একজন পাগলের কণ্ঠে, আসলে আশ্চর্যজনক, তাই না? মনে হচ্ছিল যেন কোনো ইন্টারন্যাশনাল কারি খুব সুন্দরভাবে তেলাওয়াত করছেন এবং আমরা মুগ্ধ হয়ে শুনছি। কিন্তু তিনি কি আসলেও পাগল? উনি কিভাবে পাগল হলেন? অনেক প্রশ্ন জাগে মনের ভিতর, তাই না? আসলে উনি পাগল নন, পাগল হচ্ছে আমরা। আমরা হচ্ছি পাগল, আমাদের মতো হতভাগা মুসলমানরা হচ্ছে পাগল। কারণ একটা সাধারণ মানুষ এভাবে তেলাওয়াত করতে পারে, আর আমাদের মতো সুস্থ সবল মানুষগুলো এত সুন্দর করে তেলাওয়াত করার সুযোগ, সামর্থ্য, ক্ষমতা কোনো কিছুই নেই। তার মানে আমি পাগল। যে মানুষটি হয়তোবা জীবিকার তাগিদে, হয়তোবা কোনো না কোনো কারণে তিনি স্মৃতিশক্তি হারিয়ে, ভারসাম্য হারিয়ে আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, জেনে খুশি হবেন। ইতিমধ্যেই আমার অনেক ভাই বন্ধুরা ওনাকে খুঁজে বের করেছেন এবং ওনার দায়িত্ব নিয়েছেন, ওনার পরিবারের দায়িত্ব নিয়েছেন, ওনাকে যাতে আর পথে পথে ঘুরতে না হয় সে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছেন। শুকর আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। এই মানুষগুলো এমনি এমনি পাগল হয়ে যায়নি, তাদের কাছ থেকে শোনা উচিত, তাদের কাছ থেকে জানা উচিত যে আপনি পাগল কিভাবে হলেন, নাকি আপনাকে কেউ পাগল বানিয়েছে, নাকি আপনি পাগল হতে বাধ্য হয়েছেন। বন্ধুরা, এমন এমন মানুষ আমাদের আশেপাশে অনেকেই আছে যারা জন্ম থেকে পাগল নয়,
তাদেরকে আমরা পাগল বানিয়ে ফেলি অথবা তারা কোনো না কোনোভাবে কারো কাছ থেকে কষ্ট পেয়ে তারা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। হয়তোবা দু চার দিনের মধ্যে আমরা এই মানুষটির আসল ঘটনাও আমরা জানাতে পারবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকের মনেই যাচ্ছে যে ভাই আসলে এত সুন্দর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছেন, উনি নিশ্চয়ই জন্মগত পাগল নন, উনি কোনো না কোনোভাবে উনি ওনার স্মৃতিশক্তি হারিয়েছেন, কীভাবে হারিয়েছেন সেটা জানার আগ্রহ প্রকাশ করছেন। আমি নিজেও আগ্রহ প্রকাশ করছি, যদি এখন পর্যন্ত আসল তথ্যটি পাইনি, আমি পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো যে এই ব্যক্তি আসলেও পাগল কিনা বা জন্মগত পাগল কিনা বা উনি কীভাবে পাগল হলেন, কেনই বা রাস্তায় রাস্তায় ঘুরছেন। তো ইতিমধ্যে আপনারা যে ছবিগুলো দেখছেন, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা ওনার সাথে দেখা করেছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আশেপাশে যদি এই ধরনের পাগল দেখেন, অবশ্যই তাকে যাতে আমি আপনি আর পাগল বলে স্বীকৃতি দিতে না হয় সেই ব্যবস্থা আপনি আমি সবাই মিলে আসন করে দিই। এটাই হবে আমাদের মানুষ মানুষের জন্য স্লোগান, মুখে নয়, আসুন আমরা কাজ করে এভাবে প্রমাণ করে দিই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম। ভালো করে সাথ দিন। আর কি খাবেন? লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء واسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين حتى بين الرشد فكاد استنسك بالعروة الوثقى لن النساء